জীবনে অনেক উন্নতি করো, অনেক বড় হও। তোমার ধূপের সুবাস গ্রহণ করে আমার মনে হয়েছিল যে কে এই মেয়ে। মানুষের মন যদি নির্মল না হয়, পবিত্র না হয়, তাহলে তার হাতের শিল্পের, তার হাতের তৈরি ধূপের এরকম মনোমুগ্ধকর গন্ধ হতে পারে না। আজ তোমায় দেখে বুঝলাম সত্যিই তুমি খুব স্নিগ্ধ। তোমার মনে, তোমার হাতে ঈশ্বরের বাস, তাই তোমার হাতে তৈরি ধূপে এমন স্বর্গীয় সুবাস। স্বর্গীয় সুবাস, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যখন এই বিষাক্ত স্বর্গীয় সুবাস পেয়ে একেবারে সবাই মিলে স্বর্গে পৌঁছে যাবেন, তখন বুঝবেন মজা। হ্যাঁ গো মা, তুমি আজ নিজের হাতে সমস্ত ধূপ জ্বালিয়ে দাও। যেদিন তোমার ধূপের গন্ধ আমি প্রথম পেয়েছিলাম, সেদিনই ঠিক করেছিলাম আমাদের মন্দিরে যদি ধূপ জ্বলে তাহলে সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বলবে, অন্য কোনো ধূপ জ্বলবে না। তা তুমি কি নিজের হাতেই ধূপ বানো? হ্যাঁ বাবা, আমি সব ধূপ নিজের হাতে বানাই। আচ্ছা, এবার ধূপকাঠিগুলো তুমি নিজের হাতে বসাতে শুরু করো। লোকজন সব বিষাক্ত ধূপের গ্যাসে একেবারে মরতে শুরু করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না না ম্যাডাম, এখনই কি, এখন তো সবে কলি সন্ধে, সবে এখন মরার তর্য শুরু হয়েছে, সবাই মিলে ধূপকাঠি জ্বালাতে শুরু করছে ম্যাডাম। আর এই সর্বমঙ্গলা ও কি করছে? বাবা, সে তো একেবারে নিজের প্রশংসা শুনে বেলুনের মতো ফুলে গিয়ে আকাশে ভাসছিল, এখন আবার মাটিতে নেমে ধূপকাঠি জ্বালাচ্ছে। একটু বাদে এই প্রশংসা যখন তিরস্কারে পরিণত হবে,
তখন বুঝবে মজা। বিষ ধূপকাঠি জ্বালানোর অপরাধে ওকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হবে তখন বুঝবে ম্যাডাম খেলাটা কোথায়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আজকে মায়ের মন্দিরে ওর ব্যবসা একেবারে চিরতরে মায়ের ভোগে চলে যাবে। রাজা, আমি পুরো ব্যাপারটা যদি একবার নিজে চোখে দেখতে পেতাম না, ট্রাস্ট মি, আমি এতটা মিস করছি তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট বলে বোঝাতে পারবো না। না না ম্যাডাম, এই রাজা সিংহ থাকতে আপনি কিচ্ছু মিস করবেন না। এই সমস্তটা আমার এই মোবাইলে রেকর্ড করে রাখছি, আর আপনাকে সব ঘটনাগুলো একটু একটু করে পাঠাতে থাকবো। আপনি শুধু দেখবেন আর মজা নেবেন। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ, গুড, ভেরি গুড। মায়ের জন্যই তো সর্বমঙ্গলা এ বাড়িতে তেমন ভাবে থাকতেই পারেনি, অধিকারটাও পাচ্ছিল না। সে তো জানি বৌদি, মেয়েটার জন্য তো আমারও খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মাকে তো আর মুখের উপর বলে দিতে পারি না। কিন্তু শ্রেয়া, এখন তো মায়ের মন বদলে গেছে। এই দেখো না, সর্বমঙ্গলা মন্দিরে ধূপকাঠি নিয়ে যাবে বলে সেই ভোরবেলা মা পুজো দিতে গেছে। আমার কি মনে হয় জানো তো, মা না মনে মনে সবই মেনে নিয়েছে, আসলে মুখে কিছু বলছে না, আমরা তো বুঝতে পাচ্ছি। আর মা এখন সর্বমঙ্গলাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছে। আর তুমি বলো, এ বাড়ির বউ এ বাড়িতে থাকবে না, নিজের বরের সাথেও থাকবে না। আর দেখো না, ওদের তো এখনো ফুলসজ্জাটাও হয়নি। আমি না একটা কথা ভাবছিলাম জানো, ওদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে ওদেরকে একসাথে থাকার একটা ব্যবস্থা করে দেব, একটা আনঅফিশিয়ালি ওদের ফুলসজ্জা হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, এইটা কিন্তু তুমি খারাপ বলনি। সত্যি তো ওদের ফুলসজ্জাটা হয়নি, এটা ভেবে তো আমারই কেমন খারাপ লাগে। আর তুমি ভাবো, এত বড় বাড়িতে মেয়েটা হরিদার ঘরে পড়ে থাকে, ওর কি ওখানে থাকাটা উচিত বলো? ওর তো ভাইয়ার সঙ্গে থাকা উচিত। না না, ওকে ভাইয়ার ঘরেই রাখতে হবে, আমি মাকে বলবো। আর ওদের দুজনের মধ্যে কি মিল দেখেছো, ওরা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে কথা বলে, লক্ষ্য করেছো? লক্ষ্য করিনি। আবার দুজনের মধ্যে কিন্তু ভারী ভাব, খুব প্রেম ওদের, শুধু মা চায় না বলে ওদেরকে আলাদা থাকতে হচ্ছে। তবে আমার মনে হয় এবারে ওদের একসাথে থাকা উচিত, কেন কি মা তো এখন ওদেরকে অ্যাকসেপ্ট করেই নিয়েছে। তাছাড়া সর্বমঙ্গলার এই ব্যবসাতে যাওয়া এই সমস্ত কিছুই তো মা মেনে নিয়েছে। আমার কি মনে হয় জানো তো, আমরা একটু বললেই মা নিজে থেকেই হয়তো এই সব কথা বলবে। হ্যাঁ ঠিক বলেছো। কি গো, তোমরা টিভি চালাওনি? টিভিতে মন্দিরের পুজো তো লাইভ দেখাচ্ছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, শ্রেয়া তাড়াতাড়ি যাও তো, কি টিভিটা খুললো তো আমি আসছি। আর দিদি ভাই, আমি চালাচ্ছি, তোমরা এসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গ্যাসটা অফ করে এসো। দেখো দেখো টিভিটা দেখো, তবে না জানতে পারবে এবাড়ির ছোট বউ সর্বমঙ্গলা কতটা সাকসেসফুল হলো। আজ ধূপকাঠি জ্বালানোর পর তোমাদের আদরের ছোট বৌমা বোধহয় আর বাড়ি ফিরবে না, সোজা থানায় যাবে। সৌমিলের কাছে যা শুনলাম তাতে মনে হয় ওর ওই ধূপকাঠির মধ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়ে গেছে। কিন্তু কিভাবে কাকে দিয়ে ওই বিষ মেশালো সেটা আমি জানি না, কিন্তু মেশানো তো নিশ্চয়ই হয়েছে। দেখি টিভিতে সবাইকে লাইভটা দেখিয়ে দিই, সবাই মজা নিক। মা, এবার আমি যজ্ঞ শুরু করব, তোমরা ধূপগুলো সব জ্বালিয়ে দাও। এই নাও নাও নাও, এই তোরা সব ধূপ জ্বালিয়ে দে। এই শুরু কর শুরু কর শুরু কর, চল 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 চল, ওই দিয়ে ওইগুলো ধরা। দেখো সর্বমঙ্গলাকে কি সুন্দর দেখতে লাগছে, গোটা মন্দিরটাই পবিত্র হয়ে গেছে, তাই না?
ওই তো মা এসে গেছে। মা দেখেছো সর্বমঙ্গলা কি সুন্দর ধূপ জ্বালাচ্ছে?